দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনী নিউজের আজকের আয়োজনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে রাজনৈতিক মাঠ, চায়ের দোকানে চলছে তুমুল তর্ক বিতর্ক। দর্শক, আজকে আমরা ফেনীর তরুণদের সাথে কথা বলবো, তাদের কাছে জানতে চাইবো ফেনী নিয়ে তাদের ভাবনা কি, আগামীতে তারা ফেনীকে কেমন দেখতে চায়, এবং যারা সংসদ নির্বাচিত হয়ে ফেনীতে আসবে তাদের কাছে বা তাদের প্রত্যাশা কি। চলুন দর্শক। যে সরকারি যে অফিস আদালত গুলো আছে সেই ক্ষেত্রে দেখতে হবে যে ওনাদের কার্যক্রম গুলো সঠিকভাবে হচ্ছে কিনা। মাঝখানে ফরি গেছে রাফর্ম, ওখানে কিন্তু একটা ফ্লাইওভার দরকার। যদি মাদকটা মুক্ত হয় তাহলে সন্ত্রাসটাও মুক্ত হয়ে আসবে, বিশ্বের সাথে যেন ফেনী তাল মিলাই চলতে পারে। আপনি আগামীতে ফেনীকে কেমন দেখতে চান, যারা সংসদ নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? এখানে আসলে আমি বলবো না যে উনি হলে ভালো হবে, উনি হলে ভালো হবে। আমাদের ফেনীর জন্য যে যোগ্য, অ্যাটলিস্ট ফেনীর জন্য কিছু একটা করবে, মানে যে নিজের মতো করে কাজ করবে। ধরেন ফেনীতে মেডিকেল কলেজ চাই আমরা, তারপর আমাদের একটা মানে দেখা যায় যে আমাদের ওই যে সাইফউদ্দিন বলছিল যে অনেক বড় খেলার মাঠ নেই, তারপরে আরও অনেক মানে অসুবিধা আছে আমাদের। দেখা যায় যে আমরা টাউন সাইডে থাকি কিন্তু আমাদের রাস্তাগুলো এত বাজে, কলেজে আসতে আমাদের 20 মিনিটের পথ আমাদের প্রায় মানে 1 ঘন্টা লেগে যায়। তো অবশ্যই মানে ফেনীকে যে আপন করে নিবে আমরা তাকে চাই, অ্যাটলিস্ট বলতে পারবো না ওকে চাই, ওকে চাই। আপনি বলতে চাচ্ছেন যে যোগাযোগ ব্যবস্থাটাকে আরো উন্নত, আরো বেশি আধুনিক করা হয়? এখানে আমার কাছে মনে হয় যে সড়কের অবস্থাটা মানে ফেনীতে সবচেয়ে বেশি খারাপ। মানে নিজের কোনো এলাকাতে যাওয়ার জন্য কাউকে বলতে মানে প্রচণ্ড লজ্জা লাগে, যে যাওয়ার সময় সে বলে যে আল্লাহ কী এলাকায় আসলাম। অথচ আমরা কিন্তু টাউন সাইডেই থাকি, আমাদের মানে টাউন থেকে খুব বেশি দূরে না আমাদের বাসা। উপজেলা সদরটা আমাদের এখানে মাত্র 1 কিলোমিটার, কিন্তু দেখা যায় যে 1 কিলোমিটার পথ যেতেই আমাদের আধা ঘন্টা লেগে যায়। যে আমরা ফেনীর একজন তরুণ সংগঠকের সাথে কথা বলবো, আপনার কাছে জানতে চাই যে আগামী কিছুদিন পরে আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন, তো এই সংসদ নির্বাচনে অলরেডি আপনার প্রার্থী ঘোষণা করা হয়েছে, যারা নির্বাচিত হয়ে ফেনীতে আসবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি, এবং ফেনীকে আপনি কেমন দেখতে চান? ধন্যবাদ ফেনী নিউজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত আমাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে শুধুমাত্র এই স্বতন্ত্র এই ফেনীকে এই যে ড্রেনেজ সিস্টেমের যে উন্নতিটা দরকার আমার মনে হয়, যেমন হচ্ছে আমরা একটু বৃষ্টি হলেই বা বর্ষার সময় দেখি যে রাস্তাঘাট ভরে যায় আমরা পানিতে, মানে পানিতে থই থই করে আমরা রিক্সা বা যে কোনো গাড়ি গেলে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বা শিক্ষার্থীদের চলাচলের সমস্যা হচ্ছে। যদি একটি জেলা শহরে যদি এভাবে জলাবদ্ধতা থাকে তাহলে সেই জেলা শহরকে আমরা উন্নত জেলা শহর বলতে পারি না। সেই উন্নত জেলা শহরের জন্য আমার মনে হয় ড্রেনেজ সিস্টেম আরও ভালো করা দরকার। রিসেন্টলি অনেক উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে এই উন্নয়নটা আরও জোরদার করা দরকার। আমরা আসলে চাই যে ফেনীতে জনপ্রতিনিধি যেই আসুক, মানে আমরা চাই মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এক উন্নত ফেনী দেখতে। রাস্তাঘাট কালভার্ট এগুলোর আমরা আরও উন্নয়ন চাই। আর চাই মানে বিগত সরকার অন্যান্য জেলায় আইসিটি ক্ষেত্রে অনেক কিছু করেছে কিন্তু আমাদের ফেনীতে মানে করেছে কিন্তু ওইরকমভাবে কিছু করা হয় নাই। আমরা ফেনীতে চাই মানে আইসিটি খাতে ফেনীতে আর একটু এগিয়ে যাক। যারা ফেনীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমার চাওয়া থাকবে যেন সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত ফেনীতে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। আমরা যারা এখানে ব্যবসা করে থাকি সুন্দর একটি পরিবেশ চাই, এবং যারা সংসদ সদস্য হিসেবে এখানে নির্বাচিত হয়ে আসবে তারা যেন ফেনীতে বড় কোনো প্রতিষ্ঠান করে থাকে, তাহলে এখানে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং অনেক বেকারের সমস্যার সমাধান হবে। এতটুকু আমার তার কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমাদের যে এখন শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ক্ষেত্রে কী ধরনের উন্নয়নমূলক
কর্মকাণ্ড গ্রহণ করতে পারে। হ্যাঁ অবশ্যই, আমাদের শিক্ষাক্ষেত্রে অবশ্যই আনতে হবে, চেঞ্জ আনতে হবে, কারণ আমাদের যে যুগোপযোগী শিক্ষা বা আমাদের যে ব্যবহারিক শিক্ষাগুলো ওগুলোর সাথে আমাদেরকে অবশ্যই অ্যাডজাস্ট হতে হবে, এবং এই আগামী সংসদে যারা সাংসদ নির্বাচিত হবে তাদের কাছে আমাদের এটাই চাওয়া যে আমরা স্টুডেন্ট যারা আছি ওনারা অবশ্যই আমাদের সুযোগ সুবিধা দেখবেন, এবং আমাদের এই পড়ালেখার ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে ধরনের ম্যাগাজিনগুলো হয় শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন কম্পিটিশনগুলো হয় ওনারা এগুলোর প্রতি একটু বেশি নজর দিবেন, এবং যেন আমরা আগামী বিশ্বের সাথে যেহেতু এই কিছুদিন পরে আল্লাহর রহমতে আমাদের যেই ছাত্র সমাজ তারাই নেতৃত্ব দিবে দেশকে, তো তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখতে হবে এবং তারা যেন যুগ উপযোগী শিক্ষা অর্জন করতে পারে সেদিকে তাদেরকে খেয়াল রাখতে হবে, এটাই তাদের কাছে আমার প্রত্যাশা। যারা সংসদ নির্বাচিত হয়ে যাবে তাদের কাছে আমার প্রথম দাবি হচ্ছে আমাদের সাংস্কৃতিক কর্মীদের প্রাণের জায়গা বলতে সাংস্কৃতিক কর্মীদের মিলনস্থান অর্থাৎ জহিরায়ন হলটা যাতে আবার পুনর্বার নির্মাণ করা হয়, কারণ জহিরায়ন হলটা যখন যদি নির্মিত হয় তাহলে আমাদের বিভিন্ন এখন কিন্তু নাটক চর্চা খুব কম হচ্ছে, ওই জহিরায়ন হলটা নির্মাণ হলে নাটক পাশাপাশি আবৃত্তি গান অন্যান্য আরও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেশি উজ্জীবিত হবে আর সাংস্কৃতিক কর্মীরা উৎসাহ পাবে। তাদের কাছে আপনার প্রত্যাশা কী এবং আগামী ফেনীটাকে আপনারা কেমন দেখতে চান? আমি তরুণ সমাজের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের ফেনী একটা উন্নয়নশীল জোন হিসেবে পরিচিত সারা বাংলাদেশে, আমি চাই যে সরকারই আগামীতে গঠন করা হোক আমাদের তরুণ সমাজকে নিয়ে এই ফেনী আবার এগিয়ে যাবে, আমি চাই যে যারা সরকার গঠন করুক এই ফেনীতে উন্নয়নমূলক কাজ করুক, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করুক, ইন্ডাস্ট্রিগুলো তারা প্রতিষ্ঠিত করুক যার মাধ্যমে আমাদের ফেনীতে যারা বেকার রয়েছে তরুণ রয়েছে তারা বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে কিংবা তাদের ভালো কোনো কর্মসংস্থান হবে। ফেনীটাকে আপনি কেমন দেখতে চান আগামীর ফেনী? অবশ্যই ফেনীকে অনেক উন্নয়নশীল দেখতে চাই, এমনিতে ফেনীর অবস্থা অনেক খারাপ। কী ধরনের সমস্যা আপনারা দেখতে পারেন যে ফেনীতে এই ধরনের কাজগুলো হলে ফেনী আরও উন্নয়ন হবে? সমস্যা হচ্ছে যে আপনার রাস্তাঘাট ঠিক নেই, অনেক ভাঙাচুরা, তো এগুলো ঠিক করলে ভালো হবে আর ফেনীর পরিবেশটা আরও ভালো করতে হবে, যে আমাদের যে জেনারেশনগুলো আছে আমাদের সাথে যারা আছে তারা অন্য লাইনে চলে যাচ্ছে, মাদকের দিকে চলে যাচ্ছে বেশিরভাগ, তো তাদের বলতে চাচ্ছেন যে মাদক এবং সন্ত্রাস মুক্ত একটি ফেনী চান? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রতিবারই এই সংসদীয় আসনগুলোতে অনেক মানুষই নির্বাচিত হয়ে আসে, তো সবার কাছে আমাদের এই আশা যে এই আধুনিক ফেনী গড়ে উঠবে, বিশ্বের সাথে যেন ফেনী তাল মিলিয়ে চলতে পারে। আর শিক্ষাক্ষেত্রে দেখা যায় সারা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলো আছে সরকারি, আর ফেনী এই অঞ্চলটাতে একটি কলেজ ফেনী সরকারি কলেজ আর কিছুদিন পরে যেটা শতবর্ষে পা দিবে, আর এখানে আমাদের এই ফেনীবাসীর দাবি যে এখানে একটা সরকারিভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। অবশ্যই আমাদের ফেনীবাসীর জন্য এটা একটা ভালো দিক যে নতুন করে যারা আসবেন আমাদের বর্তমান ক্ষমতায়, তো তাদেরকে দেখতে হবে আমাদের নতুন ফেনী কীভাবে নতুনত্বে পরিণত হবে, এবং ডিজিটাল বাংলাদেশ যেটা বলা হচ্ছে সেটা কি সত্যি ডিজিটালে পরিণত হচ্ছে কি না এই বিষয়টা ওনাদেরকে অবশ্যই দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সমস্ত যে সরকারি যে অফিস আদালতগুলো আছে সেই ক্ষেত্রে দেখতে হবে যে ওনাদের কার্যক্রমগুলো সঠিকভাবে হচ্ছে কি না। আরেকটি বিষয় খেয়াল করতে হবে আমাদের ইউনিভার্সিটি, আমাদের এই তেমনিভাবে কলেজ এবং স্কুল এগুলো ঠিকভাবে হচ্ছে কি না। আমাদের আরেকটা দাবি আছে ওনাদের কাছে, সেটা হচ্ছে ফেনীতে একটা মেডিকেল কলেজ, যেটা আমাদের অনেক বেশি দরকার, যেটা পূর্বে ছিল এখন আমরা চাচ্ছি নতুন করে সুন্দরভাবে যেন সেটা গঠিত হয়, আমাদের যারা নির্বাচিত হবেন ওনাদের কাছে এটা আমাদের একটা প্রত্যাশা। ফেনীকে নিয়ে আপনার কী ভাবনা? ফেনী নিউজকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ফেনী নিয়ে ভাবনা নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত সংসদ সদস্য যিনি নির্বাচিত হবেন তার কাছে আমার অনেক আপডেট আছে, তার মধ্যে একটা আপডেট হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখানে একটা গুরুত্বপূর্ণ রোড রয়েছে, সেটা হচ্ছে ফেনী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রোড হচ্ছে লালপুর মোড়, ওখানে সাইড দিকে রাস্তা এক সোনাগাজি দুই ফেনী একটা ঢাকা একটা চট্টগ্রাম মাঝখানে ফরে গেছে লালপুর মোড়, ওখানে কিন্তু একটা ফ্লাইওভার দরকার। সাংসদ নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আপনার প্রত্যাশা কী এবং ফেনীটাকে আপনি কেমন দেখতে চান আগামীতে? বেসিক্যালি অনেকগুলো প্রবলেম, ঠিক আছে, এখন একটা একটা করে তো বলা সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা কথা যে সন্ত্রাস মুক্ত একটা ফেনী চাই আমরা, আর মাদক মুক্ত তো অবশ্যই, যদি মাদকটা মুক্ত হয় তাহলে সন্ত্রাসটাও মুক্ত হয়ে আসবে অবশ্যই, আমার এটাই চাওয়া। আর একটা ব্যাপার হচ্ছে আবর্জনা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা যেন নিষ্কাশন করা হয় তাড়াতাড়ি, এটাই চাই। ধন্যবাদ।